প্রায় প্রবল বর্ষণে জলমগ্ন অধিকাংশ অঞ্চল, আগরতলায় জনজীবন বিপর্যস্ত। ত্রিপুরায় গত দুদিন প্রবল বর্ষণের ফলে রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে আগরতলা শহর, যেখানে বিভিন্ন স্থানে জল জমে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। শহরের কাশীপুর, নন্দননগর, ওরিয়েন্ট চৌমুনি, গণরাজ চৌমুনি এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। আগরতলায় বিভিন্ন সড়ক ও গলিতে জল জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের পথ চলা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার বিঘ্ন ঘটছে। স্থানীয় বাজারগুলোতেও নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের পরিস্থিতি মোকাবিলায় যথাযোগ্য চেষ্টা করলেও উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় কাজ করছেন, তবে বৃষ্টির কারণে তাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। জল নিষ্কাশনের জন্য পাম্পিং ব্যবস্থা চালু করা হয়েছে, কিন্তু তাও যথেষ্ট নয়। এই প্রবল বর্ষণের কারণে কৃষিক্ষেত্রেও মারাত্মক ক্ষতি হতে পারে। ধানের ক্ষেত, সবজি বাগান এবং অন্যান্য ফসলের উপর এর প্রভাব পড়তে পারে বলে আশা ব্যক্ত করছেন কৃষকরা। ভাই দিল নিয়ে শুধু জলের জল জল জল, এটা হচ্ছে বিদ্যাপীঠ কন্যা। বিয়ে বাড়ির সামনে জল, মাছ ধরো বিয়া বাড়ি, এখানে মাছ ধরবা, বিয়ে বাড়ি তিনটা আনবা, খাইলে বা শেষ। এটা হচ্ছে বিলোনিয়া টাউন রোড বা হসপিটাল রোড যেটাই কর, এটা এখন যদি বাইচান্স একটা অ্যাম্বুলেন্স আছে কী অবস্থা দেবো, দেবো অ্যাম্বুলেন্স একটা আইলে যাতে না তো মোটামুটি তো জল কমছে, সকালবেলা আরও স্কুল জল আসবে। বিদ্যাপীঠ কন্যা দেখো, বিদ্যাপীঠ কন্যার জল, সিনেমালের সামনে জল, এক নদীরা জল, বিলুনি সব জায়গায় জল, মাংস দোকানে জল, খুব খারাপ অবস্থা মানুষের। তবে এদিকে ভালো আছে, এক নদীর দিকে পুরো খারাপ। কেউ রাস্তা বলে কইব না ভাই, দিয়া কেউ রাস্তা বলে কইব, সাইডে যাবো না, ডেনে হয়ে যাবা, এই কেউ রাস্তা বলে কইব, পুরো জল। অঞ্চল বেশি যাওয়া একাডু জল আছে, বিলুনিয়া টাউন রোডটা আর কি, বিলুনিয়া টাউন রোড। এই রিতেশ নে, ওরবি ওরবি, ইয়ে না জল বেশি, কিন্তু দেন আছে, কিন্তু বিলুনিয়া টাউন রোড অবস্থা দেখছে সবাই, এই জল দেখো, আরো সমান জল আছে, এই মানুষের বেড়াটা ভাঙ্গা, জল ঢুকে গেছে। এখান দিয়ে সবাই চলাফেরা করতো, কত গাড়ি ঘোড়া, আজকে সব বন্ধ। ওবার সাথে মাপ দিতে চাস,
আবির চক্রবর্তীর সাথে বরুণ দাসের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।